আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ওয়া ফি কুল্লি মাকান আল্লাহুম্মা ইজআলনা মিনহুম আল্লাযীনা ইয়াকুলুন ওয়া ইয়াফআলুন আল্লাহুম্মা লা তাজআলনি মিনহুম আল্লাযীনা ইয়াকুলুন মা লা ইয়াফআলুন ওয়া ইয়াফআলুন মা লা ইয়ুমারুন। আপনারা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলবেন ইনশাআল্লাহ, যদি আপনারা পরিবেশটা বজায় রাখতে পারেন। আমি আমার ধৈর্যের সর্বশেষ লেভেলে চলে আসছি, আমাকে কোনো মাহফিলে এইভাবে কথা বলতে হয়নি। আমি বুঝতে পারছি যে আমাদের এই দেশে ইসলামের এই অবস্থা কেন, এটা আমি এখন হারে হারে বুঝতে পারছি। আমাদের কারণে, আমাদের স্বভাব চরিত্রের কারণে ইসলামের আজকে অবস্থা। আমি এখন অবাক হচ্ছি যে গভর্নমেন্ট কিভাবে রাষ্ট্র চালায়, আমি এটা ভেবে অবাক হচ্ছি কিভাবে তারা উশৃঙ্খলতাগুলোকে সুশৃঙ্খলভাবে চালায়, এটা ভেবে অবাক হচ্ছি। এর জন্য তাদের কত ধৈর্যের প্রয়োজন, কত কৌশলের প্রয়োজন, কত জ্ঞানের প্রয়োজন। একটা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলতে যাচ্ছিলাম, কিন্তু আমার এই লেকচার যেটা রেডি করেছি এখানে প্রথম আধা ঘন্টায় আমার মাথায় অনেক কিছু ভাইরাস হয়ে গেল। সুশৃঙ্খলা থাকতো আমি এসে আমার এসে ডেলিভারি করতাম, চলে যেতাম, উপকৃত হতাম। প্রথম কথা হচ্ছে যে আমরা এখানে কি জন্য এসেছি, আমরা কি এখানে আল্লাহ এবং তার রাসূলের জন্য এসেছি, নাকি আমরা এখানে দুনিয়ার কোনো স্বার্থে এসেছি? যদি আল্লাহ এবং তার রাসূলের জন্য এসে থাকি, তাহলে এখানে বসারও আরো কায়দা আছে, শ্রোতার আরো কায়দা হবে কোরআন সুন্নাহ ভিত্তিক, আর যিনি বক্তব্য দিবেন তাকেও বক্তব্য দিতে হবে কোরআন সুন্নাহ ভিত্তিক। আমি যা বলবো কথাগুলো যদি কোরআন এবং সুন্নাহর সাথে মিল পান, দলিল প্রমাণ যাচাই করে তাহলে মানবেন, আর যদি মিল না পান তাহলে আমার কথা ছুঁড়ে ডাস্টবিনে ফেলে দিবে। আর শ্রোতা হিসেবে আপনাদের কর্তব্য হচ্ছে আল্লাহ পাক সূরা বাকারা শেষে যে বলেছেন সবচেয়ে উত্তম শ্রোতা তারাই, মুমিনদের মধ্যে যারা বলে সামিআনা ওয়া আতাআনা, আমরা শুনলাম এবং মানলাম। আল্লাহ পাক অভিশপ্ত ইহুদি জাতিদের চরিত্র বলেছেন কোরআনে সূরা বাকারার মধ্যে, তারা বলে ওয়াকালু সামিআনা ওয়া আতাআনা, আমরা শুনলাম কিন্তু মানলাম না। আমরা কাদের অন্তর্ভুক্ত হতে চাই, শুনবেন মানবেন নাকি শুনবেন না মানবেন না, নাকি শুনবেন না মানবেন না, আর শুনবেন মানবেন না, কোনটা? আমার অনুরোধ হচ্ছে মোবাইল ফোন বন্ধ থাকবে, রেকর্ডিং আমাদের অফিসে করা হচ্ছে, যথাসময়ে অনলাইনে পেয়ে যাবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই, সেখান থেকে যে কেউ নিতে পারবে, কোনো প্রবলেম নাই। বক্তব্যের দিকে মনোযোগ দিবেন, কারণ আরো বক্তব্যে সুখ থাকে না, কিছু কনস্ট্রাকটিভ কথা থাকে, একটা অংশ যদি হারিয়ে ফেলেন পরের অংশ ধরা যাবে না। তাই একটা ঘন্টা, আমরা যে একটা ঘন্টা আল্লাহর জন্য ওয়াকফ করতে পারি না, একটা ঘন্টায় পাগলের সাথে বসে, মনোযোগের সাথে বসে কোরআন সুরার কথা শ্রবণ করতে পারি না, আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ এই মাহফিলকে সার্থক করার জন্য যারা অর্থ দিয়েছেন, শ্রম দিয়েছেন, সময় দিয়েছেন, সহযোগিতা করেছেন সার্বিকভাবে, আল্লাহ তাদের প্রত্যেকের হায়াতে এবং নিজেকে বারাকাত দান করুন। আমিন। পর্দাওয়ালে যে মাপনের আছেন তাদের কাছে যদি প্রজেক্টর থেকে থাকে, যদি থেকে থাকে তাহলে আমার চেহারার দিকে না তাকিয়ে মাথা নিচু করে কথা শুনবেন, আর যদি প্রজেক্টর না থাকে তাহলে সবচেয়ে ভালো হয়, যদি তারা শুধু কানে শুনতে পারে এটা সবচেয়ে বেস্ট। কারণ ফিতনা ছেলেদের জন্য মেয়েদের আছে, মেয়েদের জন্যও ছেলেদের আছে। সবচেয়ে আনন্দ হচ্ছে যদি প্রজেক্টর থেকে থাকে আমার চোখের দিকে তাকাবেন না, আমার চেহারার দিকে তাকাবেন না, মাথা নিচু করে কথা শুনবেন।
আর সবাই আমার সঙ্গে দোয়া পড়ে বলেন আউযুবি কালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق الى وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد شكرا جزاكم الله خيرا আমরা আজকে বক্তব্য বিষয় হচ্ছে যুব সমস্যা এবং তার শরীয়ত সমাধান যুব সমাজের সমস্যা এবং তার শরীয়ত সমাধান আমি ছয়টা পয়েন্ট লিখে নিয়ে এসেছি যুবকদের জন্য এই ছয়টা পয়েন্টের উপর যদি যুবকরা কাজ করতে পারে ইনশাআল্লাহ তাআলা আমরা বিশ্বাস করি তাদের ব্যক্তিগত উপকার হবে আধ্যাত্মিক উপকার হবে তাদের পরিবারের উপকার হবে যুবকদেরকে নিয়ে যে সমাজ এই সমাজের উপকার হবে এবং ইনশাআল্লাহ আগামীতে উম্মাহ এই দেশে রাষ্ট্রের উপকার হবে ইনশাআল্লাহ একটা কথা দিয়ে শুরু করতে চাই উহুদ যুদ্ধের পরাজয়ের কারণ কি ছিল পঞ্চাশ জন তীরন্দাজকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন এই পাহাড়ের উপরে থাকবে এখান থেকে নামবে না যদি দেখো আমাদের লাশ পাখি খেয়ে ফেলছে তারপরেও নামবে না কোন একটা কারণে তারা এই আদেশটা রক্ষা করতে পারেন নাই তারা নেমে আসেন নেতার আদেশ তারা অমান্য করেন পিছন দিক থেকে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তখন তিনি মুসলিম হননি তিনি আক্রমণ করে মুসলিমদেরকে দুদিকে ঘিরে ঘিরে ফেলেন মুহূর্তের মধ্যে 70 জন সাহাবী শহীদ হয়ে যান নিশ্চিত জয় যে যুদ্ধের মধ্যে ছিল এখানে পরাজয় বরণ করতে হয় কি কারণে শুধুমাত্র নেতার একটা আদেশ অমান্য করার কারণে স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাথা করেছে ওই যুদ্ধে অনুসারীদের মধ্যে 70 জন তো শহীদ হয়েছেন স্বয়ং নবীকে পর্যন্ত মারতে হয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাঁত শহীদ হয়ে গেছে এই কপালের ভিতরে লোহার কড়া ঢুকে গিয়েছিল তার পা ফ্র্যাকচার হয়ে গিয়েছিল কি জন্য একটা আদেশ অমান্য করার কারণে এই মাহফিল শুরু করার পর থেকে আমি সহ আয়োজকবৃন্দ যারা আছেন সিনিয়র ভাইরা যারা আছেন আমার মনে হয় 50-60টা আদেশ করেছেন আপনাদের এখন পর্যন্ত আমি দেখছি আপনারা ফোনে ব্যস্ত হয়ে আছেন স্টিল নাও আমরা এতক্ষণ কথা বলার পরেও আপনারা ফোনে ব্যস্ত হয়ে আছেন ছবি তুলছেন ভিডিও করছেন আমি বলছি যে এগুলো করবেন না তারপরে করছেন আপনি যে মনে করছেন আপনি খায়ের এবং কল্যাণ এই উম্মার খায়ের আর কল্যাণ আমার চেয়ে ভালো বুঝেন এই উম্মার কিসে কল্যাণ কিসে খায়ের এটা কি আপনি আমার চেয়ে ভালো বুঝেন মনে করছেন যদি তাই হতো তাহলে আজকে আপনি এই চেয়ারে হতেন আমি ওখানে হতাম যদি তাই হতো তাহলে আমি এখানে বসতাম আপনি এখানে বসতেন একটা ইনস্ট্রাকশন দিলাম চিফ গেস্ট দিলেন উপস্থাপক দিলেন সবাই দিলেন কথাগুলো ফলো করছেন এই বিষয়টা আমি খুব ব্যথিত হলাম এবং বিশ্বাস করেন এরপরে যদি আপনি লুকিয়ে লুকিয়ে কাজটা করতে থাকেন আবার আমার মতো খেয়াল করা হবে আপনার সাথে এই আমার মতো খেয়াল মতো জবাব কাটিয়ে দিতে হবে আপনাকে দিতে হবে দুনিয়াটা না হলো কালকে খুশিরাতের মাঠে এই আমাদের খেয়ালতের বদল তো আর যারা বক্তব্যকে অপ্রাসঙ্গিকভাবে মাঝখানের অংশ কাট করে উল্টা পাল্টা সামলাই দিয়ে প্রচার করবেন ফেসবুকে ইউটিউবে তাদের পুলসিরা কিভাবে পার হন আমি দেখে নিব এই কাজগুলো করার মধ্য দিয়ে উম্মার উপকারের জায়গায় কত ক্ষতি করেছেন আপনি চিন্তা করতে পারবেন বাংলার জমিন থেকে ওলামায়ে কেরাম আস্তে 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 বিশ্বাস হয়ে যাচ্ছে তারপরেও আপনাদের চোখ খুলছে না এতই যদি উম্মার উপকার করার ইচ্ছা থাকে কমে মানুষের ভর্তি হয়ে 12-15 বছর পরে আরে ভাঙা কি জন্য এত যদি দেশের উপকার করার ইচ্ছা থাকে তাহলে সবভাবে পলিটিক্স করেন দেশের কল্যাণ করে কাজ করেন না কি জন্য এগুলো করেন আপনারা দুনিয়ার সাথে কিছু ডলারের জন্য কিছু টাকার জন্য কিছু ভিউ বাড়ানোর জন্য কিছু সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য আপনি উম্মার ক্ষতি করছেন এই দিন আল্লাহর দিন এই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে আমানত এখানকার ওলামায়ে কেরাম আল্লাহর এবং তার রাসূলের উত্তরাধিকারী যদি তা আপনাদের দ্বারা তাদের কোনো ক্ষতি হয় এর চড়া মূল্য পরকালে আপনি দিতে হবে মনে রাখবেন
সবাই আমার কথা বলছি না, অনেকে সৎ উদ্দেশ্যে সঠিকভাবে কাজ করে না, আবার অনেকে নিজ নিজ দোয়ানো ব্যক্তির সাথে কাজ করে। এসব দলীয় স্বার্থ ব্যক্তির স্বার্থ থেকে আমি সম্পূর্ণ মুক্ত, এদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। যুব সমস্যা এবং সেই সমাধান এই টপিক আসতে হলে আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে আমাদের এই জীবনের অর্থটা কি, জীবন মানে কি। আমরা সাধারণত মনে করি জীবন মানে হচ্ছে এই 50, 60, 70, 100 বছরের হায়াত। সত্যিকার অর্থে কোরআন এবং সুন্নাহ আমাদেরকে বলছে যে আত্মা, আমাদের যে রূপ বা আত্মা, এটা একটা জার্নি আছে, ভ্রমণ আছে। আত্মাটা প্রথমে রুহের জগতে ছিল, সেখান থেকে মায়ের গর্ভে আসে, এখানে দুনিয়ার জীবনে 50, 60, 70, 100 বছর থাকে, তারপর আত্মাটা হয় ইল্লিনে চলে যায়, নাহলে সিজিনে চলে যায়। তারপর কেয়ামতের দিন মানুষকে যখন পুনরুত্থিত করা হবে, আত্মা আবার দেহের পর দেওয়া হবে, এবং এই আত্মাই কিন্তু জান্নাতে বা জাহান্নামে যাবে চিরস্থায়ী জীবনে, যে জীবনের কোনো শেষ নাই। আত্মার কিন্তু মৃত্যু হচ্ছে না, খেয়াল করে বুঝতে পারছেন, আত্মার মৃত্যু হচ্ছে না। আমরা মনে করি ইহকালটাই জীবন, ইসলাম আমাদেরকে বলছে যে আত্মার শুরু থেকে জান্নাত বা জাহান্নাম এবং অনন্তকালের লাইফ পুরোটা মিলেই হচ্ছে জীবন। বস্তুবাদী দর্শনে জীবন মানে হচ্ছে ইহকাল, আর ইসলামিক দর্শনে জীবন মানে ইহকাল যোগ পরকাল। আমার কথা বলে নাই, মনোযোগ না রেখে বুঝতে পারবে না। জীবন মানে ইহকাল যোগ পরকাল, ইহকালটা হচ্ছে কর্মক্ষেত্র, আর পরকালটা হচ্ছে রেজাল্ট বা ফলাফলের ক্ষেত্র। ইহকাল আল্লাহ পাক কিয়ামতের দিন আরশের ছায়ায় ছায়া দিবেন, কয় শ্রেণী, তার মধ্যে এক শ্রেণী হচ্ছে সেই যুবক বা যুবতী যারা তাদের পূর্ণ যৌবনকালটা আল্লাহ পাকের দাসত্বে ব্যয় করেছে। যৌবনকালটাকে আমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যে ব্যয় করতে পারি, সৎ থাকি, সৎ পথে চলি। আল্লাহ রাসূল বলছেন আরশের ছায়ায় ছায়া পাবে, যেদিন ওই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। এই হাদিস থেকে আমরা যৌবনকালের গুরুত্ব বুঝতে পারছি। আর একটা হাদিস আছে, কিয়ামতের মাঠে যখন মানুষ উঠবে তখন তাকে আরো 5টা প্রশ্ন করা হবে, কবরে 3টা আর কিয়ামতের মাঠে কয়টা, 5টা। কবরে 3টা তো আপনারা জানেন, মান রব, তোমার রব কে। পৃথিবীতে যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে মারা যাবে, তওবা না করে, মান রব প্রশ্ন উত্তর সে দিতে পারবে না। পৃথিবীতে যে ব্যক্তি ইসলামকে ছাপটা খেলার ফলে গ্রহণ করবে, সিরিয়াসলি গ্রহণ করবে না, সেই ব্যক্তি মা দিন ওটা প্রশ্ন উত্তর দিতে পারবে না। পৃথিবীতে যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তরিকা সুন্নাহ মেনে না চলবে, পরকালে মান নবীউটা, এই প্রশ্ন উত্তর দিতে পারবে। এই তিনটা দিতে পারবে তারাই যারা শিরক করে না, তাওহীদের উপর থাকে, যারা সুন্নতের উপর থাকে, এবং যারা পরিপূর্ণরূপে ইসলাম পালন করে। আমার কথা কি বোঝা যাচ্ছে? এই তিনটার পরেও যে আমাদের মাঠে আরো 5টা প্রশ্ন হবে, তার মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে তোমার জীবন কোন কাজে ব্যয় করেছে। এই যে জীবন, দুনিয়ার জীবন, পুরো জীবনটার হিসেব দিতে হবে, প্রতিটা দিন, প্রতিটা রাত, এমনকি প্রত্যেক লক্ষ্য খাবারের। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার্ত ছিলেন, তার সাথে আবু বকর সিদ্দিক ছিলেন, ওমর ইবনে খাত্তাব ছিলেন, ক্ষুধার্ত এবং পিপাসার্ত ছিলেন। একজন সাহাবী তাদের মেহমানদারি করলেন, ঠান্ডা পানি খাওয়ালেন, খেজুর খাওয়ালেন, তাজা খেজুর খাওয়ার পরে আমাদের নবীজি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের দিন আল্লাহ পাক এই খাবারের জন্যও জবাবদিহি করাবেন। আমাদের প্রত্যেকটা আচরণ আল্লাহ পাক রেকর্ড করছেন, এই আচরণগুলো পরকালে দেখানো হবে। এখনকার এই যে প্রজেক্টরের মতো করে, ভিডিওর মতো করে, ডিজিটাল যুগে বোঝা সহজ, এভাবে আল্লাহ পাক দেখাবে। ثم لا تسألن يومئذ عن النعيم, এই আয়াতের ব্যাখ্যায় এই হাদিস এসেছে। ওই খেজুর ওই পানি পর্যন্ত হিসেব আল্লাহর কাছে দিতে হবে। প্রথম প্রশ্ন হবে তোমার পুরো জীবনটাকে কোন কাজে ব্যয় করেছে। এই প্রশ্ন উত্তর না দেওয়া পর্যন্ত আদম সন্তানের পা একটু সামনে যেতে পারবে না, পিছনেও পাবে না, ওঠার পরে দাঁড়িয়ে থাকবে, এবং দাঁড়াবে কি অবস্থায়, খালি পায়ে নগ্ন অবস্থায়। পৃথিবীতে আপনারা আমার অবস্থান যেমনই হোক না কেন,
পরকালে এই পরিণতি অপেক্ষা করছে। এরপরে দুই নম্বর প্রশ্ন করা হবে যে তোমার যৌবন কালটা স্পেশালি তুমি কোন কাজে ব্যয় করছো, তোমার যৌবন কালটা স্পেশালি তুমি কোন কাজে ব্যয় করছো, মানে জীবনের হিসাব দেওয়ার পর আলাদা করে যৌবনের হিসাব দিতে হবে। কারণ যৌবন বয়সটা স্লিপারি বয়স, এই বয়সে মানুষ চাইলে অনেক কিছু করতে পারে, ভালো পরে চলে ভালো করতে পারে, খারাপ পরে চলে খারাপের রতন পরে যেতে পারে, তাই না? এই সময় শরীরে শক্তি থাকে, দেহে বল থাকে, রক্ত গরম থাকে, এই সময় এনার্জি থাকে, সুস্থ থাকে, এই সময় মানুষ চাইলে ভালো পথেও যেতে পারে, নিজের জীবনটাকে ভালোভাবে করতে পারে, মানুষ চাইলে খারাপ পথেও যেতে পারে, যার পরিণতি ভালো হয় না। যৌবনের প্রশ্ন স্পেশাল। তারপরে প্রশ্ন করা হবে কোন পথের সম্পদ উপার্জন করেছ, তিন নম্বর প্রশ্ন। চার নম্বর হবে কোন পথের সম্পদ ব্যয় করেছ। পাঁচ নম্বর প্রশ্ন হবে জ্ঞান অনুযায়ী আমল করেছিলে কিনা। এই পাঁচটা হচ্ছে পরকালে কিয়ামতের মাঠে ওঠার পরের প্রশ্ন। কবরের তিনটা তো দিয়ে যেতে হবে। আমরা কি পরকালে বিশ্বাস করি? যে ব্যক্তি পরকালে বিশ্বাস করে সে দুনিয়ার প্রত্যেকটা কাজ এই কনসিয়াসনেস দিয়ে করবে যে আল্লাহ তাকে দেখছেন, এই কাজের জবাব তাকে পরকালে দিতে হবে। যদি এই চেতনাটা মানুষের মধ্যে থাকে, মানুষ অটোমেটিকলি পার্থক্যগুলো থাকে, জানেন? যদি মানুষের মধ্যে চেতনা থাকে যে আমি যে কাজ করছি, যা বলছি, যে আচরণ করছি, আল্লাহ পাক দেখছেন, রেকর্ড করছেন, আমাকে জবাবদিহি করতে হবে, তাকে প্রশাসন দিয়ে টাইট করার দরকার হয় না, সে অটোমেটিক্যালি দেখবে যে ভালোভাবে চলবে, ইনশাআল্লাহ খেচুরি করবে না, জেরা করবে না, আবার খাবে না, মানবতার কল্যাণে কাজ করবে, ভালো কিছু করবে। এই চেতনাটাই হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট। এই চেতনার মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে এই যৌবন সম্পর্কে আমাদেরকে আলাদা করে জবাবদিহি করতে হবে। আমরা প্রস্তুত তো নাকি? এবার আসেন, আল্লাহ পাক কয়েকটা দর্শন দিয়েছেন, এই জায়গায় কিছু ফোকাস করেন। সূরা যারিয়াতের 56 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে শুধুমাত্র এবং শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। তাহলে আমরা বুঝতে পারলাম পৃথিবীতে এসেছি কি জন্য, শুধুমাত্র আল্লাহ ইবাদত করার জন্য। পৃথিবীতে অন্য কোনো কারণে কিন্তু আমরা আসি না, আর এটা আমাদের চিরস্থায়ী থাকার জায়গাও না, চলে যেতে হবে। কি নিয়ে যাব? আল্লাহ পাক সেটাই বলছেন, ইবাদত করার জন্য সৃষ্টি করেছে। যদি আপনি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো দিন রাতকে ঘিরে সাজাই, রাতের ঘুম, রাতের তাহাজ্জুদ, সকালের সালাত, জিকির, খাওয়া দাওয়া, বাথরুম করা, মুআমেলাত, মানুষের সাথে মেশা, পড়াশোনা, সমাজনীতি, অর্থনীতি, আপনার ব্যবসা বাণিজ্য, পরিবার, প্রত্যেকটা বিষয়কে যদি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো ঢেলে সাজান, তাহলে আপনার জীবনের প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত ইবাদত, পুরো জীবনটাই কি ইবাদত, তখন হিসাব দেওয়া সহজ হবে। সহজ হিসাব কি জিনিস? আল্লাহ পাক গুনাহগুলো দেখিয়ে বলবেন, এই গুনাহগুলো করেছিলে? মুমিন বান্দা বলবে হ্যাঁ আল্লাহ আমি সমস্ত গুলা চিনতে পারছি, আমি এগুলো করেছি। তখন আল্লাহ পাক বলবেন, এবং আরবি দিয়ে বলবেন, দোভাষী থাকবে না, আরবি দিয়ে বলবেন যে পৃথিবীতে আমি তোমার সমস্ত পাপ গোপন করে রেখেছিলাম, আজকে আমি তোমার সমস্ত পাপ ক্ষমা করে দিলাম, যা সহজ হিসাব। আর কাফের মুশরিক মুনাফিক করে তারা তর্ক করবে যে না আমি একটু করিনি, আপনার ফেরেশতারা ভুল লিখেছে। তখন আল্লাহ পাক মুখে মোহর এটা দিবেন, তখন হাত পা কথা বলা শুরু করবে, আমল নামা বাহাতে চলে আসবে। তো যদি আমরা পুরো জীবনটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বাদশে ঢেলে সাজাই, পুরো জীবনটা কি হয়ে যাবে, এবার হিসেব দেওয়াটা সহজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই জন্য আমাদেরকে সৃষ্টি করেছে। আরেকটা কথা আমরা বলি যে জীবনটাতে আমাদেরকে সফল হতে হবে, যুবকদেরকে শেখানো হয় সাফল্যের সংজ্ঞা শেখানো হয়, সফল হতে হবে, একটা বাড়ি করতে হবে, একটা গাড়ি করতে হবে, সুন্দর স্ত্রী দরকার, স্ট্যাটাস দরকার, ভালো একটা জব দরকার, এগুলো শেখানো হয়, বোঝানো হয় যে এগুলো হচ্ছে সাফল্যের মানদণ্ড। কিন্তু আল্লাহর কাছে সাফল্যের আলাদা একটা মানদণ্ড আছে, এটাকে বলবো। আল্লাহ পাক বলেছেন সূরা আলি ইমরানের 185 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেছেন কুল্লু নাফসিন যায় কত নব, প্রত্যেকটা আত্মা এবং নাফস মৃত্যুবরণ করবে।
এবং কিয়ামতের মাঠে তাদের প্রতিদান পূর্ণ মাত্রা দেওয়া হবে। সেদিন ফামান যুহজিহা আন্নার ওয়া উদখিল আল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মা আল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউর রূহ। সেদিন যাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই ব্যক্তি সফল। তো এই যে ফাকাদ ফাজ সেই ব্যক্তি সফল, এই যে ফাউজুন সফল হলো, সংজ্ঞা বুঝতে পারলেন? একমাত্র যে ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই ব্যক্তি কেবলমাত্র সফল, আর কেউ সফল। পৃথিবীতে যদি আমি অনেক বড় সেলিব্রিটি হই, অনেক বড় বিশ্ব নেতা বা রাষ্ট্র নেতা বা সমাজ নেতা বা ব্যবসায়ী বা হুয়েভার, পরকালে যদি সে জাহান্নামের আগুন থেকে বাঁচতে না পারে আলটিমেটলি সে সফল না। কথা বুঝতে পারছেন? আর যদি একজন দরিদ্র ব্যক্তি সলাপ করে পাঁচক্ট জাকাত ফরজ করে জাকাত দেয়, হালাল একটা ব্যবসা করে, ছোট্ট একটা বাড়ি, ছোট্ট একটা জব, সুন্না মেনে জীবনযাপন করে, তাকে কেউ চিনে না, সে সেলিব্রিটি না, সে দুনিয়াতে অনেক বড় কিছু না, আল্লাহর কাছে সে অনেক বড় কিছু। ইনশাআল্লাহ এই ব্যক্তি যদি গুজরাট পার হয়ে যায় ব্যক্তি সফল। তো সাফল্যের সংজ্ঞা আমরা যেন মাথায় রাখি। এবার আসেন এই যে যৌবনকালের সংজ্ঞাটা আসেন। যৌবনকালে আমাদেরকে সফল হতে বলা হয়, তাহলে যৌবনকালে যে নিজের জীবনটাকে এমনভাবে করতে পারবে যে জাহান্নামের আগুন থেকে বাঁচা তার জন্য সহজ হয় সে ব্যক্তি সফল, তাই না? যৌবনকালটা কি আমরা আমাদের লাইফ টাইমে হিসেব করি, যদি আপনার হায়াত হয় 60 বছর, আপনার ভালো মন্দ বুঝতে চলে যাবে, আপনি পরিবারের উপর ডিপেন্ডেন্ট, পরিবার যদি ভালো হয় আপনার তার বিয়ে ভালো হবে, পরিবার যদি জাহের মুখ হয় আপনার পরিবারটা আপনার তারবিয়াটা কিন্তু অজ্ঞতার উপর থাকবে। যেমন খেয়াল করে দেখবেন যে অনেক বাচ্চাকে ছোটবেলা থেকেই বাপ মা অপসংস্কৃতি শেখাচ্ছে, হারাম কিছু শেখাচ্ছে, ইনস্ট্রুমেন্ট শিখাচ্ছে, ড্যান্স শিখাচ্ছে, মডেলিং শিখাচ্ছে, ও বাচ্চা কি বোঝ আছে? ও বাচ্চা তো বোঝে না যে কোনটা হালাল কোনটা হারাম, পিতা মাতা তাকে এদিকে প্রশ্ন করছে। আবার কোনো কোনো পরিবারে দেখবেন ছোটবেলায় বাচ্চা হাফেজ হয়ে গেছে, মাশাআল্লাহ কমিউনিকেশন পড়ছে, আরবি ভাষা শিখেছে, কোরআনের ব্যাকরণ পড়ছে, জেনারেল লাইনে পড়ছে, মাশাআল্লাহ তার বেশ তো শক্ত হচ্ছে। এখানে এই এই বাচ্চার জন্য সাফল্যের বিষয় তার পিতা মাতা ভূমিকা পালন করছে। পরিবার হচ্ছে ফান্ডামেন্টাল বেস, বাবা মার আকিদা আদর্শ যেমন হবে সন্তান তেমন হবে। প্রথম 15 বছর আমরা কিন্তু আসলে পিতা মাতার উপর ডিপেন্ডেন্ট, তারা যেমন হয় সন্তানও সাধারণত তেমন হতে হয়। এরপর এই 15 থেকে 40 বা 50 এই সময়টুকুতে আমাদের ভালো মন্দ বোঝার ক্ষমতা তৈরি হয়, আমাদের জগৎ এবং জীবনের এই প্রশ্নের উত্তরগুলো আমরা খোঁজার চেষ্টা করি, প্রশ্নের মাধ্যমে, অভিজ্ঞতার মাধ্যমে, বুদ্ধির মাধ্যমে, লেখাপড়ার মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করি। এবং কৈশোরকালটা যার যেমন হয় যৌবনকালটা অনেকটা তেমন হয়, এ ব্যতিক্রম হতে পারে কারণ সাধারণত এমন হয়। আবার দেখা যায় অনেকে কৈশোরকালে ভুল পথে ছিল, যৌবনকালে সঠিক পথে চলে আসে। আলটিমেটলি আপনার 15 থেকে 40-50টা হচ্ছে যৌবনকাল, এরপরে 50+ হয়ে গেলে 50+ 55-60-70 এই সময় আপনি ভালো মন্দ বোঝা শিখলেও শরীরে বল না থাকার কারণে, এনথুসিয়াজম না থাকার কারণে, আপনার শরীরে রোগ ব্যাধি থাকার কারণে, প্রেশার, ডায়াবেটিস, এটা ওইটা, আপনি কিন্তু চাইলেও অনেক আমল গ্রহণ করতে পারবেন না, আপনি চাইলেও তখন অনেক আমল করতে পারবেন না। তো মূল জীবনটা কিন্তু আমাদের এই 15 থেকে 50 ধরবেন, এই 30-35 এই সময়টুকুর মধ্যে আসলে আমাদের কি করা উচিত আর আমরা কি করছি এই জায়গাটাতে আসে। এই জায়গাটার মধ্যে আমাদের এখনকার যে জেনারেশন আছে তাদের মূল টার্গেট হচ্ছে জীবনে কিছু করা, মানে বস্তুবাদিতা। জীবনে কিছু করার মধ্যে বোঝাচ্ছি বস্তুবাদিতার ক্ষেত্রে কিছু করা, তার টার্গেট একটা ভালো জব, একটা সিকিউর লাইফ, একটা হয়তো কোনো কোনো ক্ষেত্রে বড় গভর্নমেন্ট জব বা বেসরকারি জব বা আপনার নিজস্ব কোনো প্ল্যান, নিজস্ব কোনো প্রজেক্ট। আবার কোন কোন সময় দেখা যায় এই সময় তার এডুকেশনের দিকে থাকে, ভুল পথে এডুকেটেড হয়ে যাচ্ছে। আবার কখন কখন দেখা যায় এই পুরো সময়টাতে তারা দিনের সাথে টাচ নাই, অ্যাটাচ নাই, দিনের দিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এই সময়টার মধ্যে আমরা দেখি বহু যুব সমাজ আপনার মাদক দ্রব্য সেবন করে, প্রচুর যুবক দেখবে পর্নোগ্রাফিতে লিপ্ত হয়ে যায়, কিশোর অপরাধে লিপ্ত হয়ে যায়,
যৌবনকালে অন্যায় করে, জুলুম করে, রক্ত গরম জুলুম করে ফেলে মানুষের উপরে। যৌবনকালে হারাম অ্যাফেয়ার্স করছে, মেয়েদের সাথে অ্যাফেয়ার্স করছে, একটা না দশটা মেয়ের সাথে ব্যবচার করছে, জিনা করছে, মাদক দ্রব্য সেবন করছে, পর্নোগ্রাফি দর্শন করছে, এই সময়টার মধ্যে কি করছে দেখেন। এরপরেও যারা একটু বেচার তারা আবার চিন্তা করে জীবনে দাঁড়াতে হবে। এই দাঁড়াতে গিয়ে তারা হয়তো ভুল পথে চলে যায়, সুদের সাথে আপোষ করছে, ঘুষের সাথে আপোষ করছে, দুর্নীতির সাথে আপোষ করছে, পরে হলেও কিছু একটা করতে হবে, বাড়ি গাড়ি টাকা ঘড়ি স্ট্যাটাস। সাধারণত আমরা এগুলোর পিছনে ছুটছি, কিন্তু যুবতীকে জিজ্ঞাসা করেন অ্যান্সার দিবে যে জীবনের লক্ষ্যটা কি, সে কিন্তু বলে আমি জানি না জীবনের লক্ষ্যটা কি, আমি জানি জীবনে দাঁড়াতে হবে নিজের পায়ে। আর নিজের পায়ে দাঁড়ানোর অর্থ সে এমন অর্থ করে যে একটা ভালো চাকরি, একটা ভালো সুন্দরী স্ত্রী, একটা ভালো বাড়ি, একটা সিকিউর জব, এবং এভাবে আমি জীবনটা চালাবো, এক পর্যায়ে মারা যাবো, এটা আমার সিকিউর লাইফ। সে তার চিন্তা কিন্তু পরকাল কেন্দ্রিক নয়, তার চিন্তা কিন্তু দুনিয়া কেন্দ্রিক। আলটিমেটলি 15 থেকে এই 50-এর মধ্যে আমরা ম্যাক্সিমাম যুবক এদিকে ফোকাস করছি, যারা পড়াশোনা করছি রাইট ট্র্যাকে নয়, ম্যাক্সিমাম রাইট ট্র্যাকে পড়ছি না। যারা মাদকের দিকে চলে গেছে এরা তো সম্পূর্ণ হারাম পথে চলে গেছে, যারা দু একটা প্রেমে ছাগাই খেয়েছে এরা আবার দেখবে পর্নোগ্রাফি দাসত্ব করেছে, আবার দেখবে গার্লফ্রেন্ডের সাথে পরিবার হয় না, কেউ কেউ আত্মহত্যা করে ফেলেছে, কেউ পরীক্ষায় ফেল করেছে, পিতা মাতার দুটা দগা খেয়ে পিছিয়ে পড়লাম, আমি কিছু করতে পারলাম না জীবনে, আত্মহত্যা সুইসাইড করেছে, অনেকে আবার গুন্ডা মাস্তানি করছে, অনেকে মাদক সেবন করছে, মানে এই কাজগুলোর মধ্যে ঘুরে ফিরে এগুলোর মধ্যে তারা লিপ্ত। প্রত্যেকটা কাজের ফলাফল এবং উদ্দেশ্য দুনিয়া, দুনিয়ার সাধারণ হয়। এই সময়টুকুতে আসলে কি করা উচিত ছিল বা কি করলে আমরা আল্লাহর কাছে সম্মানিত হতাম, দুনিয়াতেও সম্মানিত হতাম, এই 6টা পয়েন্ট আমি আজকে বলব। এই জায়গাটাকে মনোযোগ দিয়ে শোনেন, এই জায়গায় আমাদের সবচেয়ে প্রথম যে কাজটা করা উচিত ছিল বা উচিত, সেটা হচ্ছে ইলম বা জ্ঞান অর্জন করা। প্রথম কাজটা কি? জ্ঞান অর্জন করা। ইলম মানুষ থেকে ইলম আসে না, ইলম আসে কার থেকে? আল্লাহ থেকে। মানুষকে যখন সৃষ্টি করা হয়েছিল মানুষ কি জ্ঞানী ছিল? আল্লাহ পাক আদম আলাইহিসসালামকে জ্ঞান শিক্ষা দিয়েছেন, আল্লাহ পাক মহা জ্ঞানী, তার জ্ঞান থেকে জ্ঞান আদম আলাইহিসসালামকে শিক্ষা দিয়েছেন, বাই ডিএনএ সেই জ্ঞান আমাদের মধ্যে ছড়িয়ে পড়েছে। ওয়াল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আমি মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছি যা মানুষ জানতো না। ওয়াল্লামা আদম আসমা কুল্লাহা, আমি আদমকে সমস্ত নাম শিক্ষা দিয়েছি। মানে জ্ঞানের উৎস কে? আল্লাহকে পাওয়া যাবে না, ব্যাপারটা এমন নয়। আপনি সেই জ্ঞান অর্জন করেন, যে জ্ঞানটা অর্জন করলে আপনি আল্লাহ এবং তার রাসূলের কাছাকাছি আসবেন, যেই জ্ঞান আপনাকে আল্লাহ এবং তার রাসূল থেকে দূরে সরাচ্ছে সেটা কিন্তু আলটিমেটলি জ্ঞান নয়, সেটা শয়তানের পক্ষ থেকে আসছে। আরো কিছু সোর্স আছে জ্ঞানের, মানুষ বুদ্ধি থেকে জ্ঞান শিখে, অথবা মানুষ অভিজ্ঞতা থেকে জ্ঞান শিখে, এক্সপিরিয়েন্স থেকে মানুষ জ্ঞান শিখে বা বুদ্ধি থেকে শিখে, কোনো কোনো ক্ষেত্রে সমন্বয় করে জ্ঞান শিখে। সব কথার মূল কথা হচ্ছে জ্ঞান অপরিল হাকুমে রব্বি কর্ম, হক বা সত্য যেটা তোমার রবের পক্ষ থেকে আসে। ফলে এটা বলেন না মেরে মুনতারি, তুমি সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হয়ে না। এখন আপনি যৌবনকালে আসেন, আপনাকে জ্ঞান শিখতে হবে। ধরে নেন যদি আপনি ছোটবেলা থেকে ইসলামিক তারবিয়তে বড় হয়ে থাকেন তাহলে আপনি ভাগ্যবান, আর যদি না হয়ে থাকেন যৌবনকালে এসে আপনার বুঝ আসে তারপরে বলবো আপনি হতাশ হবেন না। যৌবনকালে আপনাদের কোন কোন সাবজেক্টে জ্ঞান অর্জন করতে হবে আমি শর্ট করে বলছি এবং সিলেবাসও বলে দিচ্ছি কিভাবে পড়াশোনা করবেন কি করবেন। ইসলামের জন্য কনস্ট্রাকটিভ কিছু করেন, আই ওয়াশ দিয়ে, শোডাউন দিয়ে, নারে তাকবীর, আল্লাহু আকবার, চিল্লা দিয়ে, চিল্লাফালা করে বা মানুষকে দেখানো যে আমরা অনেক কিছু করে ফেলছি, এগুলো দিয়ে আসলে দিনের কোনো উপকার হচ্ছে না। দিনের উপকার করতে হলে ভিতর থেকে শেকড় থেকে আপনাকে করতে হবে, এবং শেকড়টা হচ্ছে জ্ঞান, জ্ঞান অর্জন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর প্রথম ওহী হয়েছে পড়ুন, ওই সময় মক্কায় অনেক জাহেলিয়াত ছিল, সুদ ছিল, শিরক ছিল, জিনা ছিল, ব্যভিচার ছিল, দাস আপনার দাসদের উপর নির্মম অত্যাচার করা হতো, গোত্রীয় হানাহানি ছিল, নারী অবমাননা ছিল, কিন্তু আল্লাহ পাক এগুলোর কথা বলেনি প্রথমে। প্রথমে বলেছে কি? পড়ুন, পড়াশোনা করতে বলেছে। জ্ঞান অর্জন না করলে আপনি সমাজ সংস্কার করতে পারবেন না, যদি এখন জ্ঞান অর্জন না করতে পারেন আগামী বাংলাদেশ আপনারা নেতৃত্ব দিতে পারবেন না, বিশ্ব এগিয়ে গেছে অনেক দূর পর্যন্ত, আর আমরা এখন আবেগ দিয়ে পড়ে আছি, আবেগ দিয়ে কিচ্ছু হয় না, বিবেক খাটানো হয়,
এবং যুগোপযোগী শিক্ষা শিক্ষিত হতো না। একজন মাদ্রাসায় পড়ুয়া মানুষ যার হাতে কোরআন এবং সুন্না আছে, কোরআন সুন্না হাতে থাকার পরেও যদি সে বিশ্বকে ডিল করতে ব্যর্থ হয় তাহলে তার সিলেবাসের কোনো সমস্যা আছে? একজন জেনারেল শিক্ষিত মানুষ যদি তার বড় ডক্টরেট ডিগ্রি নিয়ে এই বিশ্বের এগিয়ে যাওয়াকে ডিল করতে ব্যর্থ হয় তাহলে তার পড়াশোনার মধ্যে সিলেবাসের কোনো প্রবলেম আছে? আমাদের হারমোনিয়াস একটা অ্যাটাচমেন্টের দরকার ছিল, শুধুমাত্র তাকবীর দিয়ে আগে বা শোডাউন দিয়ে নয়, শেকড় থেকে আসে না। শেকড়টা হচ্ছে জ্ঞান অর্জন করা। কি জ্ঞান অর্জন করবেন আপনি? আপনি জেনারেল লাইনে পড়া বাদ দিয়ে দিবেন, সবাই মাদ্রাসা পড়তে হবেন? যে না, কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় জেনারেল লাইন থেকে উঠে আসা মানুষগুলো যারা দিনে হেদায়াত পেয়েছে তাদের দ্বারা ইসলামের আরো বড় বড় ক্ষেত্র হচ্ছে মাসাল, এবং দিন দিন তাদের সংখ্যা বাড়ছেই না। হ্যাঁ, এতে কিছু মানুষের গাতন ধর্ম হতে পারে, এতে কিছু মানুষের হিংসা হতে পারে, এতে আপনি কিছুটা হবেন না, আল্লাহ আপনাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। জেনারেল লাইনেই পড়েন অথবা ইসলামিক লাইনেই পড়েন, আপনি আপনার জ্ঞানটাকে দিনের কল্যাণে, উম্মার কল্যাণে, দেশ ও জাতির কল্যাণে ব্যয় করেন, ইনশাআল্লাহ দেখবেন শান্তি আসবে এবং উম্মা এগিয়ে যাবে ইনশাআল্লাহ। এক নম্বর, যে যেখানেই পড়েন প্রথম সাবজেক্ট হচ্ছে আল কোরআন। আল কোরআন ফ্রম দ্য ভেরি বিগিনিং আপনাকে কোরআন পড়তে হবে। আমার কথা মনোযোগ দিয়ে